বিএসএনএল কে 4G স্পেকট্রাম অবিলম্বে দিতে হবে, 1/1/2017 থেকে প্রাপ্য তৃতীয় বেতন কাঠামো অবিলম্বে চূড়ান্ত করতে হবে, যথাযথ বেসিক পে ধরে পেনশন কন্ট্রিবিউশন নিতে হবে এবং 1/1/2017 থেকে পেনশন সংশোধন করতে হবে সহ চার দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী একটি রিলে অনশনের ডাক দেওয়া হয়। অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল এর ডাকে মঙ্গলবার থেকে শুরু হয় এই অনশন। 26 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই অনশন। আসানসোলের গোধুলি বিএসএনএল অফিসে এদিন প্রায় 70 জন ইউনিয়ন লিডার এই অনশনে যোগদান করেন। এদিন আসানসোলের বিভিন্ন বিএসএনএল ব্রাঞ্চের ইউনিয়ন লিডাররা এই অনশনে যোগ দেন। এছাড়া বুধবার কন্যাপুর ডিভিশনে এবং বৃহস্পতিবার সার্কুলার জুড়ে এই রিলে অনশন করা হবে বলে জানান আসানসোল ব্রাঞ্চের সম্পাদক রামাধর সিং। তিনি আরো বলেন, আজকে আমরা সমস্ত কর্মচারীরা আমাদের 3rd PRC জন্য, তারপরে ডেভেলপমেন্ট সার্ভিস অবিলম্বে 4G চালু করতে হবে, এই 4টে আমরা নিয়ে সমস্ত ভারতবর্ষে আমরা এই প্রোগ্রাম করছি, আসানসোলেও করছি, আগামীকাল GM অফিসও করবো, তার পরের দিন আমরা CGM অফিসও করবো, এরকম প্রোগ্রাম সমস্ত জায়গায় চলছে। আড়াইটা পরে আমরা সমস্ত জেনারেল মেম্বারকে ডাকবো, কারণ BSNL এখন আমাদের দেখতে হচ্ছে কি কাজ জানে না মার খায়, সেই জন্য আমরা নেতারা প্রথম ধাপে বসেছি, সেকেন্ড ধাপে সমস্ত কর্মচারী ক্যাজুয়াল সহ, তারা ক্যাজুয়ালের সেক্রেটারি এখানে আছেন, ক্যাজুয়াল সহ আমরা এখানে 2:30 সময় জমাইত হব। আর নেক্সট যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম চায় গভর্নমেন্ট কী চাইছে, আজকে গভর্নমেন্ট কী বলছে, সমস্ত বিষয়টা আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আসবেন, সমস্ত মিলাম আলোচনা। কদিন চলবে, কতজন আছে? এটা ধরুন আজকে তো বললাম, আজকে আসানসোল, কালকে হচ্ছে, আজকে ব্রাঞ্চগুলো করছে, আগামীকাল হবে ডিভিশন কন্যাপুরে 25 তারিখে, আর 26 তারিখ হবে এতে সার্কেল ওয়াইজ। কতজন রয়েছে? আমরা এখন শুরু করেছি ধরুন সমস্ত ডিভিশনে মিলে 70 জন মতন আমরা ইউনিয়ন লিডার তারা শুরু করেছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।